ফের পাকিস্তানের নাশকতা এবার বালুচিস্তানের কোয়েতার সেনা ছাউনির সামনে ঘটল বিস্ফোরণ এই বিস্ফোরণে অনেকে আহত হয়েছেন বলে খবর স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর রবিবার সকালে সেনা ছাউনির সামনে পুলিশের সদর দপ্তরের কাছে হামলা চালায় দুষ্কৃতীরা যদিও রবিবার দুপুর পর্যন্ত এই হামলার বিষয়ে সরকারিভাবে কিছু জানায়নি প্রশাসন বিস্ফোরণের বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় প্রসঙ্গত গত 30 জানুয়ারি পাকিস্তানের রাজধানী কাবুল থেকে মাত্র 180 কিলোমিটার দূরে পেশোয়ার পুলিশ লাইন এলাকায় এক মসজিদে আত্মঘাতী হামলার ঘটনায় কেঁপে উঠেছিল দেশ মসজিদ চত্বর থেকে একের পর এক ছিন্ন ভিন্ন দেহ উদ্ধার হয়েছে এই ঘটনায় 100 জনের মৃত্যু হয়েছে বলে খবর এই ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালিবান যদিও রবিবারের ঘটনায় এখনো পর্যন্ত কেউ দায় স্বীকার না করলেও এই হামলার পিছনে তেহরিকি তালিবানই থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে